আজিটাল যুগের স্মার্টফোন এবং ক্যামে সমস্ত ব্যবহার্য সামগ্রী সহ যোড় হয়ে যাইছে যুয়ে যা কী পাখের ফোন রহলে স্মার্টফোন রে এবং ক্যামেরা রে ফটো উঠাউন্ট এবং এ ফটো সবুজ স্মৃতি করে সাউন্ড রকুটি সারা জীবনপ্রাই তবে এর ভিতরে কিছু ফাইদা রয়েছে কোণ ফাইদা আস্তু জাঁয়া ডিজিটাল যুগে স্মার্টফোন এবং ক্যামেরা লোকের জীবনশৈলীরা অভিন্ন অঙ্গ হৈছে। এই ক্রমে স্মৃতিকে সাইতি রক্ষা এবং সেগুড়ি বাটবার মাধ্যম পালটিছি ফটোগ্রাফি তে মানসিক স্বাস্থ্য উপরে এর গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে বলে এক অধ্যয়ন জণা পড়ছে নিজ ভাবনার পরিপ্রকাশে অসমর্থ লোক প্রমুখ মাধ্যম ভাবে অবসাদ উদ্বেগ কিংবা মানসিক আঘাত ভি স্থিতির মুকাবিলা নিমন্তে ফটোগ্রাফি সহায়ক হয়ে পড়ে ଦୁଇହଜାର ଷୋହଳ ମସିହାରେ ଏନେଇ ଏକ ଅଧ୍ୟୟନ କରାଯାଇଥିଲା ଯାହାର ଶୀର୍ଷକ ଥିଲା ସ୍ମାର୍ଟଫୋନ୍ ଫଟୋଗ୍ରାଫି ଜରିଆରେ ସକାରାତ୍ମକ ପ୍ରଭାବର ପ୍ରୋତ୍ସାହନ ଲୋକଙ୍କ ମାନସିକ ସ୍ୱାସ୍ଥ୍ୟ ଉପରେ ସକାରାତ୍ମକ ପ୍ରଭାବ ପକାଇବାରେ ସ୍ମାର୍ଟଫୋନ୍ ଫଟୋଗ୍ରାଫି କିଭଳି ସହାୟକ ହୋଇପାରେ ଅଧ୍ୟୟନ ତାହାର ଯାଞ୍ଚ କରିଥିଲା ଅନୁସନ୍ଧାନକାରୀମାନେ ଏକଚାଳିଶ ଜଣଙ୍କ ଉପରେ ଏକ ଚାରି ସପ୍ତାହର ଅଧ୍ୟୟନ କରିଥିଲେ ପ୍ରତିଦିନ ଗୋଟିଏ ନିଜକୁ ଏବଂ ଗୋଟିଏ ଅନ୍ୟକୁ ଖୁସି ପ୍ରଦାନ କରୁଥିବା ফটো উঠে সমস্ত কুহযাই তিন সপ্তাহ পরে অধ্যয়ন সামিল ব্যক্তিঙ্কর প্রত্যেক স্থিতি সকারাৎক প্রভাব বড় টেক্সা বিশ্ববিদ্যালয়ের অনুসন্ধানকারী প্রফেসর ডেনাই সি পার্কর অনুসারে মস্তিষ্ক সুস্থ রাখব সাহায্য করা ফটোগ্রাফি হচ্ছে এক উচ্চ সম্বন্ধীয় কার্যকলাপ অধ্যয়ন সামিল যে ডিজিটাল ফটোগ্রাফি সেমানে সে নিজের প্রাসঙ্গিক স্মৃতিশক্তি এবং তর্ক কৌশলক বড়াইবা ও সুধার সমর্থ হয়েছে কিছু মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ ফটোগ্রাফি এক বর্ণনাতক থেপি রূপে প্রয়োগ করতে এতে রোগীকে সেভবক উপস্থাপনা করটো উঠে বা উৎসাহিত করা তা চিকিৎসা সময় সে বিষয়ে আলোচনা করা যায় ভাবনা এবং অনুভবকে ভালোভাবে বুঝবারে ফটোগ্রাফি লোককে সাহায্য করে। কে জীবনযাত্রার কেতে দূর অতিক্রম করেছেন আপনার উৎসাহ প্রদানকারী মার্গ পারে। ফটোগ্রাফি রেক দিক রয়েছে বৃত্তিগত মানসিক স্বাস্থ্য চিকিৎসার বিকল্প হয়েনপরে পম্পরিক চিকিৎসা এবং নিজক সাহায্য কর ରଣନୀତି ହୋଇପାରେ କିନ୍ତୁ ମାନସିକ ସ୍ୱାସ୍ଥ୍ୟ ସମସ୍ୟା ଦେଇ ଗତି କରୁଥିବା ଲୋକ ବିଶେଷଜ୍ଞଙ୍କର ମାର୍ଗଦର୍ଶନ ଓ ବିସ୍ତୃତ ଚିକିତ୍ସା ଗ୍ରହଣ କରିବା ଉଚିତ